আমি জানি আপনি একটি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই টিকটক অ্যাকাউন্টে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন তারপরও আপনার ভিডিওতে ভিউ আসতেছে না আপনার ফলোয়ার্স বাড়তেছে না আপনার ভিডিওতে ভিউ আসলে তো আপনার ফলোয়ার্স বাড়বে তাই না সো গাইস চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ উপায়ে আপনারা কিভাবে আপনাদের টিকটক আরিতে একশো পার্সেন্ট অর্গানিক রিয়েল ফলোয়ার্স বাড়াবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসটিকে ফলো করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সোকাই সর্বপ্রথম আপনার টিকটক গাড়িতে যদি আপনি ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আপনাকে আপনার টিকটকের ভিডিও ভাইরাল করতে হবে আপনার টিকটক ভিডিও ভাইরাল করাতে পারলে আপনার ফলোয়ার্স বাড়বে অর্থাৎ আপনার ভিডিওতে ভিউ আসলেই লোকজন আপনাকে ফলো করবে তাই না সো আপনাদেরকে আজকে কিছু টেকনিক শেখাবো যে টেকনিকগুলো আপনারা অবলম্বন করে প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা ভিউ নিয়ে আনতে পারবেন প্রত্যেকের ভিডিওতে প্রত্যেকের ভিডিও ভাইরাল করতে পারবেন আর ভিডিও ভাইরাল হলে ফলোয়ার্স এমনিতেই বাড়বে সুভেশ ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করলাম সোগেস এখান থেকে আমি আমার টিকটক অ্যাকাউন্টটাকে ওপেন করলাম এবং যা দেখাবো আমি আমার এই টিকটক অ্যাকাউন্টটাকে এক্সাম্পল দিয়ে দেখাবো সব কিছু সো সেজন্য আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না আমি জাস্ট বলতে গেলে এখানে আমার অ্যাকাউন্টটা নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাসের ভিতরে দু লক্ষ তিপ্পান্ন হাজার দুশো আজকে ফলোয়ার্স আমার কমপ্লিট হয়েছে সো আপনারা কীভাবে এরকম দ্রুততম গতিতে ফলোয়ার্স বাড়াবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে শেয়ার করব সো গ্যাস আপনারা এখানে দেখেন আমি আমার অ্যাকাউন্টের প্রোফাইল অপশানে চলে আসলাম সো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছি অবশ্যই আপনারা সেটিংসগুলো আগে করে নেবেন অবশ্যই আমার সাথে মিলে নেবেন ফার্স্ট অফ অল এখান থেকে আমি ত্রিলান মেনু এই অপশানে ক্লিক করলাম তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমি এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমি যদি এখান থেকে প্রাইভেসি এই অপশানে ক্লিক করি তাহলে প্রত্যেকটা সেটিংস সম্পর্কে আমরা জানতে পারবো কারণ টিকটকের আপনার যতগুলো সেটিংস আছে সমস্ত সেটিংসগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয় এই প্রাইভেসি অপশন থেকে সো আমরা প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিব দেখেন গাইস প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটা ইন্টারফেস শো হয়ে গেছে সো আমাকে অনেকে বলে যে আমার ভিডিও কমেন্টে গিয়ে ভাইয়া আমার ভিডিও রিপোস্ট করে দেন আমার ভিডিও রিপোস্ট করে দেন আমি আসলে তাদের আড়িতে গিয়ে দেখি তাদের অ্যাকাউন্টটা প্রাইভেট করা তাদের অ্যাকাউন্টে কোনো ভিডিও নেই তার কারণ হচ্ছে তারা তাদের অ্যাকাউন্টটাকে এখানে প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখে এটাকে এনেবল করে রাখে সো যারা এরকম করেন আসলে যারা ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন ভি ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন তারা এটাকে সবসময় পাবলিক করে রাখবেন প্রাইভেট অ্যাকাউন্ট এটাকে এইভাবে ডিজেবল করে রাখবেন আমার মতো তারপর এখান থেকে অ্যাক্টিভিটি স্ট্যাটাস এটা আপনাদের মতো করে রাখবেন তারপর দেখেন ফার্স্ট ইন নিয়ার বাই ফিট আপনি অবশ্যই এই অপশনটাকে অন করে দিবেন ভাই বুঝছেন আপনি যদি এটাকে অন করে দেন সেক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার টিকটক গাড়িতে আপনার লোকেশনের আন্ডারে আপনার কাছে যারা আছে যারা টিকটক গাড়ি চালায় তাদের প্রত্যেকের কাছে আপনার ভিডিও যাবে সেখান থেকে তারা যদি আপনার ভিডিও দেখে তাহলে টিকটকের অ্যালগোরিদম কি করবে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছা দিবে এভাবে মূলত আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ভিডিও ভাইরাল হবে সো এখান থেকে অবশ্যই ফুসটি নিয়ার বাই ফিট এটাকে অন করে রাখবেন তারপর এখান থেকে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাই সেখান থেকে কন্টাক্টস এটাকে আপনারা এনেবল করে দিবেন যদি আপনি এটাকে এনেবল করে দেন আপনার ফোনে যতগুলো নাম্বার আপনি সেভ করেছেন সেখান থেকে যারা টিকটক আইডি চালায় আপনি যদি এখান থেকে এই অপশানটাকে যদি অন করে দেন সেক্ষেত্রে আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করবেন তাদের প্রত্যেকের কাছে আপনার ভিডিও যাবে আপনার ফোনে সেভ করা নাম্বারগুলো থেকে যারা টিকটক আইডি চালায় তাদের প্রত্যেকের কাছে আপনার ভিডিও যাবে এবং সেখান থেকে তারা যদি ফুল টাইম আপনার ভিডিওটি ওয়াচ করে দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও টিকটকের অ্যালগোরিদম নতুন নতুন দর্শকের কাছে পৌঁছা দিবে সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি চান্স থাকে তারপর দেখেন ফেসবুক ফ্রেন্ডস আপনারা কী করবেন এটাকে অন করে দিবেন যদি আপনি ফেসবুক ইউজ করেন আপনার যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে ধরেন আপনার আপনার ফেসবুকে চার হাজার ফ্রেন্ড আছে সেখান থেকে দুই হাজার আপনার ফেসবুক ফ্রেন্ড টিকটক আইডি চালাই তাহলে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো ভিডিও আপলোড করবেন তাহলে ওই দুই হাজার ফেসবুক ফ্রেন্ডের কাছে যারা টিকটক আইডি চালায় তাদের প্রত্যেকের কাছে আপনার ভিডিও যাবে এবং সেখান থেকে তারা যদি আপনার ভিডিও দেখে তাহলে টিকটকের অ্যালগোরিদম নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছা দিবে এবং এভাবে আপনার ভিডিও ভাইরাল হবে তারপর দেখেন পিপল হু ওপেন অর সেন্ড লিঙ্ক টু ইউ এটাকে আপনারা অন করে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এখানে বিশেষ করে এক নম্বর দুই নম্বর এই দুটো অপশন আপনারা অবশ্যই অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে এই যে ফুস্ট ইন নিয়ারবাই বাই ফিট এটাকে অন করে দিবেন আমি আপনাদেরকে একটা কাহিনি বলি অর্থাৎ টিকটকের অ্যালগোরিদম বলেন ফেসবুকের অ্যালগোরিদম বলেন তারপর ইউটিউবের অ্যালগোরিদম বলেন এটা এমনভাবে কাজ করে যে আসলে ধরেন এখানে অ্যাভারেস্ট সোয়াস্টেম দেখে এরা অর্থাৎ মূলত অ্যালগোরিদম দেখে যে আপনার একটা ভিডিও লোকজন কত পার্সেন্ট ধরে কত সময় ধরে দেখতেছে ধরেন আপনার একটা ষাট সেকেন্ডের ভিডিও বা এক মিনিটের ভিডিও যদি লোকজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড দেখে তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত চান্স থাকে তবে সেক্ষেত্রে ধরেন আপনার এখানে যারা আপনার আশেপাশে আছে যারা যাদের কাছে আপনার নাম্বার সেভ আছে বা আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা তো আপনাকে অবশ্যই চিনবে তাই না তারা যদি আপনার ভিডিও দেখে তারা অবশ্যই আপনার ভিডিওটি ফুল টাইম ওয়াচ করবে সেক্ষেত্রে ফুল টাইম যখন ওয়াচ করবে তাহলে টিকটকের অ্যালবোরিদম নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি পৌঁছা দিবে এভাবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনার ভিডিওতে একটা অ্যাভারেস্ট ওয়াচ টাইম আসে ভালো অর্থাৎ ষাট সেকেন্ডের একটা ভিডিওতে যদি পঞ্চাশ সেকেন্ড ধরে মানুষ দেখে সেই ভিডিওটি ভাইরাল নিশ্চিত হবে বাদ এখানে আমি যেরকম রেখেছি এগুলো আপনারা এইভাবে রাখতে পারেন আপনাদের মতো করে রাখবেন তবে এখানে আর কোনো এরকম নাই তারপর দেখেন লোকেশন সার্ভিস এগুলোর দরকার নেই আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম এখন দেখাবো আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস সেটা হচ্ছে আপনারা অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করবেন অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ভাই একটা কথা কি জানেন ক্ষুদ্র ক্ষুদ্র এই জিনিসগুলো যদি আপনি একটু একটু শিখে রাখেন দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউ ভাটতেছে দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে বেসিক্যালি আমরা এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করি না বিদায় আমাদের অ্যাকাউন্ট গ্রো করে না আমাদের ভিডিওতে ভিউ আসে না আমাদের ভিডিও ভাইরাল হয় না নতুন নতুন দর্শকের কাছে টিকটকের অ্যালগোরিদম আমাদের ভিডিও পৌঁছায় না আপনারা অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করে এখান থেকে কন্টেন্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফলোয়ার্স এই অপশানে ক্লিক করবেন ফলোয়ার্স অপশানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে গাইস এখানে দেখেন একটু আগে বলছিলাম অ্যাভারেজ ওয়াশ টাইমের কথা এখানে কিন্তু সেম কথাটা আসবে এখানে দেখেন মোস্ট অ্যাক্টিভ টাইমস অর্থাৎ দেখেন বর্তমানে আমার ফলোয়ার্স হচ্ছে এখানে দেখেন টোটাল ফলোয়ার্স দেখাচ্ছে আমার দুই লক্ষ একান্ন হাজার পাঁচশো বাষট্টিটা এবং দেখেন আমি এখানে লাস্ট সাত দিন আমি ফলোয়ার্স পেয়েছি এখানে দেখাচ্ছে সাত হাজার পাঁচশো একচল্লিশটা আমি লাস্ট সাত দিনে ফলোয়ার্স পেয়েছি সো এখানে দেখেন আমার এখানে দুই লক্ষ একান্ন হাজার বা বায়ান্ন হাজার যেগুলো ফলোয়ার্স দেখাচ্ছে সেগুলো থেকে আমার যারা ফলোয়ার্স আছে যারা আমাকে ফলো করেছে তারা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটা এখানে দেখাচ্ছে অর্থাৎ গ্রাফটা এখানে দেখাচ্ছে তারা যে টাইমে বেশি অ্যাক্টিভ থাকে ওই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত চান্স থাকে দেখেন গাইস এখানে দেখেন আমার এখানে আজকে স্যারে মে দেখাচ্ছে স্যারে মে আমার ফলোয়ার্সটা মোস্ট অ্যাক্টিভ টাইম হচ্ছে বারোটা এ এম অর্থাৎ রাত বারোটা এ এম এ আমার ফলোয়ার্সটা বেশি অ্যাক্টিভ থাকে সেটা এখানে দেখাচ্ছে সো আমি এখান থেকে যদি তিনে মে ক্লিক করি এবং দেখেন এখানে তিনে মে অর্থাৎ আরও দুদিন আগে আমার ফলোয়ার্সটা বেশি অ্যাক্টিভ ছিল রাত নয়টা বাজে দেখেন রাত নয়টা বাজে একষট্টি হাজার সাতশো বিয়াল্লিশ জন ফলোয়ার্স ওইটা আমি অ্যাক্টিভ ছিল আর কি সো আমি যদি রাত নয়টা বাজে ভিডিও আপলোড করি তাহলে আমার ওই ভিডিওতে বিও আসবে এবং আমার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক পার্সেন্ট থাকবে এখানে গাইস টিকটকের অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে যে ধরেন আপনার এক হাজার ফলোয়ার্স আছে একজাম্পল ফর এক্সাম্পল আপনার ধরেন এক হাজার ফলোয়ার্স আছে এখন আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু এক হাজার ফলোয়ার্স সবার কাছে যাবে না যেমনকি আমার ক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু আমার দু লক্ষ এখানে একান্ন হাজার পাঁচশো বাষট্টিটাও এখানে ফলোয়ার্স দেখাচ্ছে কিন্তু দেখেন আমি যদি নয়টা বাজে ভিডিও আপলোড করতাম অর্থাৎ আমার ফলোয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে এই সময়ে দেখেন সবগুলো কিন্তু দু লক্ষ একান্ন হাজার সবগুলো কিন্তু একটা আমি অ্যাক্টিভ থাকতেছে না দেখেন শুধুমাত্র বাজে জন থাকে অন্যান্য সময় আরো কম থাকে তবে এখানে যেটা বেশি থাকে সেটা এখানে শো করতেছে সো এখন ধরেন আপনার এক হাজার ফলোয়ার্স আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার এক হাজার ফলোয়ার্স সবার কাছে যাবে না ঠিক এরকম দেখেন আপনি যেটা আমি আপলোড করবেন তখন কিন্তু যেহেতু সবাই অ্যাক্টিভ থাকবে না সবার কাছে ও ভিডিওটি যাবে না সেই ভিডিওটি যাবে আপনি যে সময় আপলোড করবেন সে সময় আপনার যারা ফলোয়ার্স অ্যাক্টিভ থাকে দুশো একশো জন তাদের কাছে যাবে সেখান থেকে আপনার জন এক হাজার জন ফলোয়ার্স থেকে যখন দুশো জন ফলোয়ার্সের কাছে আপনার ভিডিওটি যাবে সেই দুশো জন থেকে যদি আপনার দেড়শো জন মানুষ আপনার ভিডিওটি দেখে তাহলে টিকটকের অ্যালগোরদম কি করবেন নতুন আরও তিনশো জন মানুষের কাছে আপনার ভিডিওটি পৌঁছা দিবে। এবং সেই তিনশো জন থেকে যদি দুশো জন আপনার ভিডিওটি দেখে তাহলে নতুন আরও তিনশো জন চারশো জন পাঁচশো জন মানুষের কাছে টিকটকের অ্যালগোরিদম আপনার ভিডিওটি পৌঁছা দিবে সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন টাইমে আপনার ফলোয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটা আপনি এখান থেকে এসে চেক করবেন চেক করার পর আপনি ওই টাইমে ভিডিও আপলোড করবেন দেখেন ভাই আমার ক্ষেত্রে আমি যদি এখান থেকে নয়টা বাজে ভিডিও আপলোড করি একষট্টি হাজার সাতশো বিয়াল্লিশ জন থেকে যদি পঞ্চাশ হাজার মানুষ আমার ভিডিওটি দেখে তাহলে টিকটকের অ্যালগোরিদম কী করবে নতুন আরও পঞ্চাশ হাজার মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছা দিবে সেক্ষেত্রে আমার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত চান্স থাকবে সো সেক্ষেত্রে যদি ভাই আপনি আপনার ভিডিও ভাইরাল করতে চান আপনাকে অবশ্যই ছোট ছোট এই জিনিসগুলো ফলো করতে হবে এই জিনিসগুলো ফলো করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে বেসিক্যালি আমরা নিজেরাই কিন্তু এগুলো ফলো করে আমরা আমাদের ভিডিওতে ভিউ বাড়াইছি আমাদের ফলোয়ার্স বাড়াইছি সো তারপর এখান থেকে গাইস আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম তারপর গাইস দেখেন আমি এখানে আমার অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর এই যে এখানে দেখেন আমি এরো ছিন্ন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে পপুলার এই অপশানে ক্লিক করব পপুলার অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন আমার বেশ কয়েকটা ভিডিও কিন্তু মিলিয়নের উপরে বিয়ে হয়েছে দেখেন এই ভিডিওটা টু মিলিয়ন এই যে ওয়ান মিলিয়ন ওয়ান ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন তারপরে এখানে দেখেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এই যে এখানে দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাভারেজ একটা বিও আছে এবং গাইস এখানে দেখেন আমার অনেকগুলো ভিডিও এখানে মিলিয়নস অফ মিলিয়নস বিও হয়েছে এখানে আপনাদেরকে এটা এই জন্য দেখাচ্ছি একটা এক্সাম্পল দেখাবো এখানে এখানে দেখেন আমি আমার এই ভিডিওর উপরে ক্লিক ক্লিক করব। এখানে দেখেন আমি আমার এই ভিডিওর উপরে ক্লিক করব টু পয়েন্ট সেভেন মিলিয়ন যে যে ভিডিওতে বিয়ে হয়েছে সেটার উপর আমি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন আমার ভিডিওর লেন্থটা দেখেন এখানে এক মিনিট ফন্দ সেকেন্ড দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে এক মিনিট ফন্দ সেকেন্ডের ভিডিও অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি আমার এই ভিডিওটা চালাবো এবং গাইস এখানে দেখেন এটাতে এক মিনিট এগারো সেকেন্ড এটার লেন্থ দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে ব্যাক অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি তিন নাম্বার এই ভিডিওটি আজকের ভিডিও দেখবো এবং এটাকে দেখবো দেখেন এটা এক মিনিট তেরো সেকেন্ড দেখাচ্ছে এই ভিডিওটা এরপর আমি এখান থেকে আমার ছান নাম্বার এই ভিডিওটি চালাবো আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন যা দেখাবো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি ভাই এখানে কোনো লুকোর চুরি নাই সম্পূর্ণ কিছু আপনাদেরকে একদম দেখা দিব বলে দিব এখন এখন দেখেন এটা কিন্তু এক মিনিট উনত্রিশ সেকেন্ড দেখাচ্ছে এরপর এখান থেকে ফার্স্ট নাম্বার এই ভিডিওটি আমি চালাবো এবং গাইস এখানে দেখেন এই ভিডিওটি এক মিনিট চব্বিশ সেকেন্ড দেখাচ্ছে এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলোর ভিডিও লেন্থ তো আপনারা দেখতে পেয়েছেন তাই না সো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওগুলো এক মিনিটের বেশি করা অর্থাৎ সর্বনিম্ন এক মিনিটের বেশি করতে চেষ্টা করবেন আপনার ভিডিওর লেন্থ আমরা অনেকেই আছি বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তারপর আপনার দেখা যায় যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও বানিয়ে আমরা আপলোড করে দিই দেখা যায় যে সে ভিডিও লোকজন দেখেও না এভারেজ ফার্স্টেম আসে না তারপর আপনার কিছুই আসে না যার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সো আপনি যদি এখানে দেখেন আমার প্রত্যেকটা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এক মিনিট দেড় মিনিট এরকম বলতে গেলে গাইস আমার প্রত্যেকটা ভিডিও এক মিনিটের উপরে করে আমি বানাই যেহেতু আমি জানি যে যেহেতু আমি যেহেতু আমি টেকনিক জানি সেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি যেহেতু আমি জানি যে এখানে ইউটিউবের বলেন ফেসবুকের বলেন টিকটকের বলেন অ্যালগোরিজমটা আসলে এমনভাবে কাজ করে যে ওই যে একটু আগে বলছিলাম আপনার একটা দু মিনিটের ভিডিও বা এক মিনিটের ভিডিও সেটা যদি লোকজন পঞ্চাশ সেকেন্ড ধরে দেখে আপনার ভিডিও ভাইরাল হবে সো এখানে দেখেন আমার এই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে 2.7 টু মিলিয়ন সাতাশ লক্ষ মানুষ কেন এই ভিডিওটি দেখেছে তার কারণ দেখেন আমার এই ভিডিওটি এক মিনিট পঞ্চাশ সেকেন্ড ছিল এখান থেকে লোকজন না দেখলেও আমার এই ভিডিওটি এক মিনিট তিরিশ সেকেন্ড বা চল্লিশ যেহেতু আমার ভিডিওর লেন্থ বড় ছিল কি বলতে চাচ্ছি কি দেখাতে চাচ্ছি লোকজন দেখেছে সেটা যার কারণে অ্যাভারেজ ওয়াশ টাইম বেশি আসার কারণে বা এইটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট এভারেজ ওয়াশ টাইম আসার কারণে আমার ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এখানে দেখেন আমার ভিডিওটি একদম এক মিনিট এগারো সেকেন্ড তার মানে আমার এই ভিডিওটি লোকজন এক মিনিট ধরে বা পঞ্চাশ সেকেন্ড ধরে দেখেছে যার কারণে আমার এই ভিডিওটি ভাইরাল হয়েছে বেশি দিন হচ্ছে না ভিডিওটি আপলোড করেছি শুধুমাত্র দশ বা পনেরো দিন হবে তার ভিতরে এক মিনিট বিয়ে হয়ে গেছে তার ভিতরে দশ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে সো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা ভিডিও বানাবেন এক মিনিটের উপরে ভাই সর্বনিম্ন চেষ্টা করবেন এক মিনিট যেন আপনার ভিডিও লেন্থ থাকে যাতে লোকজন না দেখলেও যাতে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড আপনার ভিডিওটি দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে সো এখানে দেখেন আমার যতগুলো ভিডিও এখানে ভাইরাল হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিও হয়েছে ভিডিও আমার এক মিনিটের উপরে প্রত্যেকটা ভিডিও মিনিটের উপরে সো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও লেন্থটা অবশ্যই এক মিনিটের উপরে করতে তাহলে আপনার ভিডিও যদি অ্যাভারেজ ফাস্টম বেশি আসে আপনার ভিডিও ভাইরাল হবে সো টুকটাক এই ইনফরমেশনগুলো আপনাদেরকে আসলে দিচ্ছি আপনারা জানেন না এগুলো জানলেই কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে বিগিনিং আসতে পারবেন এবং গাইস এরপর যেটি বলবো সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে অনেকে বলে যে আমার একটা নর্মাল ফোন আছে তারপর আপনার স্যাম্পনী বলেন তারপর নানা রকম এখন নর্মাল ফোন আছে ওগুলো দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দেয় ভাই এগুলো কখনো দেখবে না এখন দুই সাল ডিজিটাল যুগ এখন মানুষ আপডেট তো এখন মানুষ দেখে কোনটা ক্লিয়ার কোনটা স্পষ্ট কোনটা এডিটিং ভালো কোনটা সুন্দর সেটাই মানুষ দেখে আমার ক্ষেত্রেও কিন্তু আমি সিন আনবো ইনশাআল্লাহ এত স্পষ্ট না না ভালো যেহেতু আমার এখন ভালো একটা প্লেস আমি ভিডিও শুট করতে পারতেছি না আমার ভালো একটা ক্যামেরা নেই শুট করতে পারতেছি না তবে যা আছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে এতটুকু আপনাদের দোয়াই আগাইছি আপনাদের সাপোর্টের কারণে আমি এতদূর আগাইছি ইনশাল্লাহ আরো আগাবো সামনে আরো ভালো কিছু করব। এরপরও আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে আপনাদের অবশ্যই একটি ভালো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে হবে অবশ্যই ভিডিও সুন্দর করে এডিটিং করতে হবে তারপর ওই যে বলছিলাম সঠিক টাইমে ভিডিও আপলোড করবেন টাইমটা দেখে তারপর হচ্ছে যে আপনাদেরকে যেটা বলবো রিগুলার ইলিটি বাই। আপনাকে অবশ্যই মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আমরা অনেকেই আছে যে আমরা আজকে একটা ভিডিও আপলোড করলাম কালকে করলাম না এরপর দিন করলাম না দুদিন পর গিয়ে আমরা একসাথে তিনটা ভিডিও আপলোড করে দিলাম বা পাঁচটা ভিডিও আপলোড করে দিলাম এগুলোর কোনো কাজ নাই আপনি যদি ডেলি একটা করে ভিডিও আপলোড করেন তবে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে আপনি যদি ডেলি দুটা করে ভিডিও আপলোড করেন তবে চেষ্টা করবেন ডেলি দুটা করে ভিডিও আপলোড করতে একদম না পারতেও আমি আপনাদেরকে বলবো একটা করে ভিডিও আপলোড করবেন আমার ক্ষেত্রে কিন্তু আমি আমি একটা একটা করে করে ভিডিও ভিডিও আপলোড আপলোড করি করি যেহেতু আমার সময় থাকে না সেটাই ওই যে আপনাদেরকে বলতেছি আপনারা রেগুলারিটি মেনটেন করবেন না পারতে একটা হলো ভিডিও আপলোড করবেন তবে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ছাড়াচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজই আনফ্রিজ হচ্ছে না যাদের অ্যাকাউন্টে কোনো ভিউ আসতেছে না তারা ডেলি তিনটা করে ভিডিও আপলোড করবেন একটা সকাল টাইম একটা বিকাল টাইম এবং একটা হচ্ছে রাতে কোয়ালিটি ভালো রেখে তিনটা টাইমে তিনটা ভিডিও আপলোড করবেন এইভাবে টানা দুই মাস কাজ করবেন ষাট দিন কাজ করবেন যদি ভিউ না হয় যদি আপনার ভিডিও ভালো না হয় এই ভিডিওতে এসে একটা খারাপ মন্তব্য করে যাবেন কোনো সমস্যা নেই আমি যেগুলো বলছি যেগুলো দেখাচ্ছি এগুলো মেনটেন করে চলেন ইনশাল্লাহ প্রত্যেকের ভিডিও ভাইরাল হবে আর সবচেয়ে বড় কথা হলো যে অনেকে বলবেন যে ভাই আমি তো সবগুলো করতেছি আমার কোয়ালিটি ভালো আইফোন দিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতেছি তারপর আমি রেগুলারিটি মেনটেন করতেছি সব কিছু করতেছে আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না যদি বা এরকম না হয় আপনাকে অবশ্যই এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনার ভাগ্যের উপর সব কিছু ডিপেন্ড করবে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে সৃষ্টিকর্তার কাছে সাহাইতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য হবে তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন তাছাড়া গাছ লাস্ট একটি বোনাস টিপস দিব সেটা হচ্ছে এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার রিপোর্টের প্রবলেম করবেন এখানে রিপোর্ট করবেন টিকটককে বেসিক্যালি আমিও করি আমি একদিন পরপর বা প্রতিদিন করি রিপোর্টের প্রবলেম এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস ইস্যু হবে তারপর আপনি কি করবেন এখান থেকে এই যে দেখেন অ্যাকাউন্ট গ্রোথ এই অপশানে ক্লিক করবেন তারপর দেখেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টটাকে গ্রো করতে চাচ্ছি টিকটকে আপনি এভাবে রিপোর্ট করবেন আর কি আমার অ্যাকাউন্ট গ্রো হচ্ছে না আমার অ্যাকাউন্ট আমি গ্রো করতে চাচ্ছি সো এখান থেকে নো এটাকে রিপোর্ট করে দিবেন তাহলে কিন্তু টিকটকের কাছে সেটা চলে যাবে তারা দেখবে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজে কিনা আপনাদের অ্যাকাউন্টে ভি আপনাদের ভিউ আসতেছে কিনা যদি না আসে তারা আস্তে আস্তে আপনাদের অ্যাকাউন্টে রিচ বাড়াবে ইম্প্রেশন বাড়াবে সো এভাবে মূলত আপনি আপনার টিকটক ভিডিও ভাইয়াল করতে পারেন আর টিকটক ভিডিও ভাইরাল হলে আপনার ফলোয়ার্স বাড়বে সো এ ছিল আজকের ভিডিও ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না তাহলে কিন্তু আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেগুলো নিয়ে আপনারা দেখে নেবেন প্রত্যেকে উপকৃত হবেন আরো অনেক টিপস আছে নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ